সোমবার রাতের শীতরাং যন্ত্রণার দরুণ বেহাল হয়ে পড়ে রাজ্যের বিদ্যুৎ পরিষেবা। অন্যান্য স্থানের সঙ্গে একই অবস্থায় পড়েন রাজধানী শহরের কলেজ টিলা, জগহরিমোড়া ও রামঠাকুর সংঘ এলাকার সাধারণ মানুষ। রাত করিয়ে দিন কাভার হয়ে গেলেও দেখা মেলেনি বেহাল বিদ্যুতের। অভিযোগ, 1912 নম্বরে ডায়াল করেও কোনো সুরাহা মেলেনি। অভিযোগ, জরুরি পরিষেবার নামে চালু থাকা ফোনের রিসিভারও নাকি তুলে রাখা হয়েছে। বিদ্যুৎহীন দুর্বিষহ পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে মঙ্গলবার বিকেলের দিকে ক্ষিপ্ত এলাকার মানুষ নালিশ নিয়ে ছুটে আসেন দপ্তরের এমডির সঙ্গে কথা বলতে। এমডি সাংবাদিক সম্মেলন নিয়ে ব্যস্ত থাকায় তাদের সঙ্গে দেখা করতে পারবে না জানতে পেরে ক্ষোভে ফেটে পড়েন সাধারণ গ্রাহকরা। সাংবাদিকদের সামনে দপ্তরের এই ধরনের খামখেয়ালিপনার বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন সমবেত গ্রাহকরা। এমডির দপ্তরে ছুটে আসেন পুলিশও। জানা গেছে, এমডি দেবাশীষ সরকার আশ্বাস দিয়েছেন রাত 8টার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করে দেওয়ার। বিদ্যুৎ দপ্তরে কোনো হেলদোল নাই, কিছু না, কাদের ফোন করলে ফোন রিসিভ করে না, ফোনটা তুলে রেখে দেয়, ওরা কোনো রেসপন্স নাই। তা আমরা বাড়ির মধ্যে অসুবিধায় আছি, তাদের সঙ্গে দেখা করে দিলাম। উনি বললেন যে তিনি সাংবাদিক সম্মেলন নিয়ে ব্যস্ত। এখন যদি জনগণের পরিষেবা থেকে সাংবাদিক নিয়ে বেশি ব্যস্ত হয়, তাহলে তো আমাদের আর কিছু করার নাই। আপনার সঙ্গে কেউ কি কোঅপারেশন করছে বা কেউ যোগাযোগ করার চেষ্টা করছে? আমাদের সঙ্গে কেউ আলোচনা করছে না, তাই তো আমরা আইলাম এখানে। এটা কোনো বিক্ষোভ না, কোনো কিছু না, এটা আমরা অভিযোগ। আমরা কেন পাত্তা দেওয়া হলো না? এইভাবে এত এতটা ঘন্টা ধরে আমরা সাফার করতেছি। তারা তো সুন্দরভাবে এসি রুমে বসে আছে, সাংবাদিক সম্মেলন করছে, সাংবাদিকরা মিষ্টি খেয়ে চলে যাবে, কিন্তু আমাদের কী হবে? কিন্তু ওনার তো উচিত আমাদের সঙ্গে যোগাযোগ করা, একটা একটু কথা বলা। উনি কথা বলতে রাজি না, এটাই আমরা আমরা রামঠাকুর সংঘ, জগহরিমোড়া, কলেজ টিলা, টাউন প্রতাপগড় এরিয়া থেকে। হ্যাঁ, কালকে থেকে কতক্ষণ ধরে কারেন্ট? হ্যাঁ, এই তো মোটামুটি 18 ঘন্টা হয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।